ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। এখন তোমার দাদাভাই আজকে সকালবেলা আড়ত থেকে গিয়ে মাছ নিয়ে এসছে। এরকম টাইম পায় না তো, ও অফিস যেদিন মর্নিং ডিউটি পড়ে সেদিন তো বাজার যাওয়ারই সময় পায় না, ওই জন্যে বিকেলের দিকে আমাদের এখানে এক জায়গায় সবজি মন্ডি আছে, সেইখানে গিয়ে সবজিগুলো সব বিকেলের দিকে নিয়ে আসে, একসঙ্গে অনেকটা সবজি নিয়ে চলে আসে। আর যেদিন মাছ বাজার যায়, মাছ বাজারে তো সকাল ছাড়া তো আর মাছ বসে না কোথাও, সেই জন্যে একদিন সকালবেলা উঠে চলে যায় আড়তে। আমাদের এখানে আড়ত আছে, সেই আড়ত থেকে মাছ নিয়ে আসে। বেশ, আজকে তো 5 প্রকারের মাছ নিয়ে এসছে, এরকম নিয়ে চলে আসে তাহলে সুবিধে হয়। কিন্তু একটা অসুবিধে হয়, সেইটা হচ্ছে অন্যান্য দিন তবু কেটে দেয় বড় মাছ, যেগুলো কাতলা মাছ বা বড় যেসব মাছ সেগুলো কেটে দেয়, কিন্তু আজকে কেটে দেয়নি। কারণ ওদের ওখানে, ওই আড়তের ওখানে কালী পুজোর সব জোগাড় করছে, কালী পুজো করবে, সেই জন্য মাছ আর কেটে দেয়নি, সব গোটা মাছ নিয়ে এনে এসেছে। আমার তো বলেইছি আমি অত মাছ কাটতে ভালো পারি না, কারণ কোনোদিন তো কাটিনি আর মাছ কাটার অভ্যেসও নেই। আর যেহেতু এখন সব বাজারেই মাছ কেটে বিক্রি হয়, ওই জন্য মাছটা আমি কাটতে পারি না। আমি তো এনে রাগারাগি করছি যে এত বড় মাছটা তাহলে নিলে কেন, ছোট মাছই নিয়ে আসতে অন্যান্য নিয়ে এসছে, বলছে ঠিক আছে আমিই কেটে দেবো। চলো দেখাচ্ছি, ও বাইরে বসে মাছ কাটছে, তোমাদের দেখাচ্ছি ও কিভাবে কাটছে। অন্যান্য মাছগুলো তো কাটা হয়ে গেছে, তার যেদিন যেদিন যা রান্না করবো তোমাদের দেখাবো। আর আজকে ওই কাতলা মাছটাও কাটছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখন কাতলা মাছটা কাটছে দেখছোই, ও আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা বড়, আমি কাটতে পারছি না। আর আমি বলছি তাহলে তুমিই কাটো, বলছে হ্যাঁ ঠিক আছে আমি কেটে দেবো। তা ভালোই কেটেছিল। আজকে কাতলা মাছ আমি রান্নাও করেছিলাম, সেটাও দেখিয়ে দেবো তোমাদের। আর ফ্রাইড রাইস করেছিলাম। ফ্রাইড রাইসটা বানাতে আমি কিচেনে চলে এসেছি, চলো তোমাদের দেখিয়ে দিই রেসিপিটা কিরম করে আমি মিক্সড ফ্রাইড রাইস বানাই। আর আমি আজকে দেখলেই আমি দেখিয়ে দিলাম, আমার হাজব্যান্ড আজকে কাতলা মাছটা কাটছিল ওখানে বসে, তার তোমাদের দাদা ওই কাতলা মাছ কেটেছে, সেই কাতলা মাছের ঝোলটা করেছি এমনি নর্মাল যেরকম হয় দেখাবো, কি বানানো হয়ে গেছে। আর ওইদিকে আমি একটু চিকেনটা করে নিচ্ছি, অল্প করে চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনটা বানাচ্ছি ফ্রাইড রাইসের জন্যে। একটুখানি আমি ওর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম। আর এখন আমি মিক্সড ফ্রাইড রাইসটা বানাবো, তাহলে চলো দেখে নাও কীভাবে বানাই। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি বড় কড়াটা ইউজ করি, যাতে ছড়িয়ে করা যায়। ওর মধ্যে দেখছোই তেল দিয়ে আমি প্রথমে ডিমটা, দুটো ডিম দিয়ে আমি করছি। ডিমটা প্রথমে ভালো করে গুলে রেখেছিলাম অল্প নুন দিয়ে, তারপর ডিমটা ভেজে এরকম করে ছোট ছোট পিস হয়ে গেল, ওইভাবে ডিমটা ভেজে নিলাম। আর এই যেটার মধ্যে উঠালাম, দেখো ওর মধ্যে চিকেন আর আমি চিংড়ি মাছটাও ফ্রাই করে রেখেছি। চিংড়ি মাছটা এমনি তেলে ফ্রাই করেছি একটু নুন হলুদ দিয়ে, আর যে আমি চিকেনটা করেছি তার মধ্যে আমি জিরে আর রসুনের, জিরের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর একটু গরম মশলা দিয়ে ফ্রাই করেছি, আর নুন হলুদ দিয়ে, কারণ নয় তো চিকেনের একটা কাঁচা গন্ধ থেকে যায় সেই কারণে। আর দেখো এবার আমি ওইদিকে গাজর আর বিনসটা দিয়ে দিলাম, তার আগে আমি গোটা গরম মশলা তেল আর ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার কাজু কিশমিশগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম ওর মধ্যেই, এবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যেই আমি দিয়ে দেব যে ভাজা আমি চিকেন, তারপরে চিংড়ি মাছ আর ডিমটা রেখেছিলাম সেইগুলো দিয়ে অল্প পরিমাণ আমি নুন অ্যাড করে দেব। নুন তো সমস্ত কিছুর মধ্যেই দেওয়া আছে, তাও একটু ওখানে নুন অ্যাড করে নিলাম। আমি যখন ভাতটা করেছিলাম ভাতের জলের মধ্যেও আমি নুন দিয়ে তারপর ভাতটা করি, সেই ভাতটা মিশিয়ে দিলাম। আর একটু চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। আর তারপরে আমি ওপর দিয়ে যে ফ্রাইড রাইসের জন্য গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম। এইভাবেই হয়ে গেল আমার ফ্রাইড রাইস রেডি। এই মিক্সড ফ্রাইড রাইস বানাতে বেশি ঝামেলা নেই, শুধু গোছাতে হয়, ওই গোছানোটাই একটা। এই দেখো গোছানোর পর হয়ে যেতে বেশি টাইম লাগে না, আমার মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেছে। আর ওইদিকে দেখলে চিকেনটাও হয়ে গেছে, আর বললাম না কাতলা মাছটা, এই যে কাতলা মাছটাও রান্না হয়ে গেছে, আর অল্প ভাতও করে রেখেছি রাতের জন্য। আর এদিকে লাকি সিঞ্জোর খাবার হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়ে দেবো। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, তাহলে বেশি না কথা বাড়িয়ে আগে ওকে খেতে দিয়ে দিই, ও বেরিয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে গল্প করবো।
পর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, বলেছিলাম যে কথা বলবো, গল্প করব, কিন্তু কিছুই করতে পারিনি। কারণ আমাদের একদম ঘরের পাশেই না কালী পুজোর প্যান্ডেল করেছে, কালী পুজো হবে, প্রত্যেক বছরই হয়, তা ওখানে খুব জোরে জোরে গান বাজছে, হয়তো এখনও বাজছে, ওই জন্য আমি বেশি কথা বলছি না, কারণ গানটা চলে এলে জানোই সকলেই কপিরাইট পড়ে যাবে সেই কারণে। ওই জন্যে চলো আমি ভয়েস ওভার দিয়ে দেবো, আর আমাদের কালকে টুনি লাইট পুরো সব সাজানো কমপ্লিট। চলো তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়িটা কেমন লাগছে। দেখো ব্যালকানির দিকটা এরকম করে সাজানো হয়েছে, এগুলো সব আমরা নিজে হাতে সাজিয়েছি, আর এই দিকে এরকম দড়ি বেঁধে তার উপর দিয়ে টুনিগুলো লাগানো হয়েছে, পুরো উঠোনটা ঘিরে দেওয়া হয়েছে টুনিতে, এইরকম লাগছে। তোমরা জানিও কেমন সাজানো হয়েছে, এগুলো আমরা নিজেরা করেছি, প্রফেশনাল কাউকে দিয়ে করিনি, তাই জন্য হয়তো অত সুন্দর হয়নি। প্রফেশনাল যারা তারা আরও সুন্দর লাগায়। ওই দেখো ওই দিকের বাড়িটাও কী সুন্দর লাগছে, আমি দেখিয়ে দিলাম আমাদের এইখান থেকে অন্যদের বাড়ির ভিউটা কেমন লাগছে। গেটটার মধ্যেও একটুখানি টুনি যেটা এক্সট্রা ছিল লাগিয়ে দিয়েছি, আর এইরকম আমাদের ভিউটা এসছে। আর আমার ছেলেকে দেখালামই, ও এরকম করেই ঘুরে বেড়াচ্ছে। আর ঘরের ভেতর থেকে পয়েন্টটা নিয়েছি, তো দেখো ঘরটাও এরকম লাগছে। ভিডিওটি আর বড় করছি না, বাইরে এত আওয়াজ, আমি এই ঘরে দরজা আটকে কথা বলছি, কারণ বাইরে বললামই গান চলছে, সেই কারণে এখানে দরজা আটকে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, বলে ভিডিওটাও এখানে শেষ করে দেবো। তোমরা তাহলে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের টুনি দিয়ে বাড়িটা সাজিয়েছি আমরা, পয়সা দিলে তো অনেকেই সাজিয়ে দিয়ে যায়, এখানে পাওয়াও যায় 100 টাকা 150 টাকা নেয়, এই পুরো টুনি লাইট দিয়ে বাড়ি সাজিয়ে দেয়, কিন্তু সেইটা আর নিজেরা সাজানো হয়তো তাদেরটা আরও ভালো হয়, কিন্তু আমার কাছে কী বলো তো, এই যে নিজেরা আমরা সাজিয়েছি না, আমি আমার হাজবেন্ড তারপর আমার ছেলে মেয়ে সবাই মিলে সবার কিছু না কিছু যোগদান আছে। আমার ছেলে কিছু পারছে না, দৌড়ে গিয়ে টেপগুলো এগিয়ে দিচ্ছে, ও পাপা নাও টেপ নাও, আমার মেয়ে দৌড়ে দৌড়ে গিয়ে লাইনগুলো অন করছে, আমি আমার বাড়ির সঙ্গে দেখছিলে এই সব লাগাচ্ছিলাম। এই যে নিজেরা একটা হাতে করে করা সেটার একটা আলাদা আনন্দ, তা আমরা লাগিয়ে নিয়েছি। তোমরা জানিও কেমন সাজানো হয়েছে, হয়তো অন্যদের আরও সুন্দর হয়েছে, কারণ যারা প্রফেশনাল আমরা তো আর প্রফেশনাল নয়, মোটামুটি একটা সাজিয়েছি, তা তোমরা বলো কেমন লাগছে। আর বেশি কথা বললামই বলতে পারছি না, কারণ এই ঘরে এসে না আমি দরজাটা আটকে দিয়েছি, বাইরে প্রচণ্ড জোরে গান বাজছে, এমনি আমাদের মানে বাড়িটা একদম রাস্তার উপরে আর গানটা এত জোরে আসছে, এই ঘরে এসে কোনো মতে কথাটা বলে নিলাম। তাহলে আজকে ব্লগটিও এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা মনে হচ্ছে আমার বড় হয়ে গেছে। তাহলে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।